এটি সেই সময়কার কথা যখন একজন সুন্দরী রাজকন্যার রূপের চর্চা মধ্যপ্রাচ্যের প্রতিটি শহর ও অঞ্চলে বিস্তৃত ছিল। অসম্ভব সুন্দর কোনো কিছু বোঝাতে হলে মানুষেরা তার সৌন্দর্যের উদাহরণ দিত। তখনকার সময়ের প্রত্যেক ব্যক্তির মনের ইচ্ছা ছিল যে মৃত্যুর আগে একবার যেন এই সুন্দরীর সৌন্দর্য দেখতে পায়। শুধু যে সাধারণ মানুষ এমন ইচ্ছে পোষণ করত বিষয়টি এরকম নয়, বরং রাজা কিংবা অভিজাত ব্যক্তিরাও এই মহিলাকে একবার দেখার জন্য মরিয়া হয়ে থাকত। সেই নারীটি আর কেউ নয়, বিখ্যাত ইজা শহরের একমাত্র রাজকুমারী ইজাবেল ছিল। এটি সেই সময়কার কথা যখন হজরত সুলাইমান আলাইহিসালামের মৃত্যুর পর বেশ কয়েক বছর কেটে যায় এবং বনী ইসরায়েলের বিশাল সাম্রাজ্য দুই ভাগে বিভক্ত হয়ে যায়। উত্তরাঞ্চলে ইসরায়েল এবং দক্ষিণাঞ্চলে ইয়াহুদিয়া রাজ্য ছিল। তখন ইসরায়েল রাজ্যের শাসন করত আখিয়াব নামক একজন রাজা। তিনি ইসরায়েল রাজ্যের সপ্তম রাজা ছিলেন। আখিয়াব 918 খ্রিস্টপূর্ব সনে ইসরায়েল রাজ্যের সিংহাসনে আরোহণ করেন। তিনি তার রাজত্বের চেয়ে রাজকুমারী ইজাবেলের প্রতি বেশি আসক্ত ছিলেন, তাই তিনি রাজকুমারী ইজাবেলকে বিয়ের বন্ধনে আবদ্ধ করেন। রাজকুমারী ইজাবেল একজন সুন্দরী এবং অহংকারী মহিলা ছিল এবং সে নারী হলেও বড় মাপের মুশরিকা ছিল, কারণ সে ছিল ফানিকি রাজার একমাত্র আদরের কন্যা, আর ফানিশিয়ান মানুষেরা বাল নামক দেবতার পূজা করত। এদিকে ইসরায়েল রাজ্যের অধিবাসীরা এবং রাজা আখিয়াব নিজেও এক স্রষ্টায় বিশ্বাসী ছিলেন এবং তারা হজরত মুসা আলাইহিসালামের শরীয়তের অনুসরণ করতেন, কিন্তু পরবর্তী সময়ে তার স্ত্রী ইজাবেলের কথায় পড়ে যায়, ফলে তিনিও বাল দেবতার পূজা শুরু করলেন। রাজকুমারী ইজাবেল অত্যন্ত চালাক এবং দুষ্ট প্রকৃতির মহিলা ছিল। সে অনেক বুঝিয়ে সুজিয়ে রাজা আখিয়াবকে বাল দেবতার জন্য একটি মন্দির এবং একটি বিশাল মূর্তি তৈরি করতে রাজি করালো, যাতে এর সাহায্যে পুরো ইসরায়েলিদের মধ্যে বাল দেবতার পূজা ছড়িয়ে দিতে পারে এবং লোকেরা এই পৌত্তলিক ধর্মে রূপান্তরিত হতে পারে। অতপর রাজা আখিয়াব ইসরায়েলের রাজধানী সি সামরিয়াতে বাল দেবতার জন্য একটি বড় মন্দির নির্মাণ করেন এবং সাথে বাল দেবতার একটি বিশাল বড় মূর্তি তৈরি করলেন। এই মূর্তিটি সোনা দিয়ে তৈরি করা হয়েছিল, প্রায় 20 ফুট লম্বা এবং তার 4টি মুখ ছিল। মূর্তিটির দেখাশোনা করার জন্য 400 লোককে খাদেম হিসাবে নিযুক্ত করা হয়েছিল। অতপর এই মন্দিরকে ঘিরে বিভিন্ন উৎসব হতে থাকে। বনী ইসরায়েলরাও এই মূর্তির কাছে এসে মানত করত, স্বর্ণ ও রৌপ্য মূর্তির কাছে নিবেদন করে পূজা অর্চনা করত। অবশেষে বাল দেবতার কারণে এই শহরটির নাম বালবুক হয়ে যায়। কিন্তু এত কিছুর পরেও বনে ইসরায়েলদের মধ্যে এমন কিছু লোক ছিল যারা হজরত মুসা আলাইহিসালামের ধর্মকে মেনে চলত এবং এই মিথ্যা দেবতার পূজা অপছন্দ করত। তারা সর্বদা আল্লাহর কাছে বনে ইসরায়েলকে পথ দেখানোর জন্য দিক নির্দেশক পাঠানোর প্রার্থনা করত। তাই এই জাতিকে হেদায়েতের রাস্তা দেখানোর জন্য আল্লাহ তাআলা সেখানে নবী ইলিয়াস আলাইহিসালামকে প্রেরণ করলেন। প্রিয় বন্ধুগণ, হজরত ইলিয়াস আলাইহিসালাম হজরত হারুন আলাইহিসালামের বংশধারা থেকে ছিলেন। বাইবেলে হজরত ইলিয়াস আলাইহিসালামকে ইলিয়া নামে উল্লেখ করা হয়েছে। হজরত ইলিয়াস আলাইহিসালাম বালবুক শহরকে দাওয়াত ও তাওহিদের কেন্দ্রবিন্দুতে পরিণত করেছিলেন এবং এক আল্লাহর উপাসনা করার জন্য মানুষকে আহ্বান করতে শুরু করলেন। তিনি বনী ইসরায়েলদেরকে বলতেন যে তোমরা এক আল্লাহ তাআলাকে ছেড়ে দিয়ে বাল দেবতার পূজা করছো, অথচ এটা তোমাদের চাহিদা পূরণ করতে পারে না এবং তোমাদের কোনো উপকারও করতে পারে না। তোমাদের রব তো তিনি, যিনি তোমাদের এবং তোমাদের পিতা ও পিতামহের প্রভু। তিনি নবমণ্ডল ও ভূমণ্ডল এবং এতদুবয়ের মধ্যবর্তী যা কিছু আছে সব কিছুর স্রষ্টা এবং একমাত্র মালিক। কিন্তু হজরত ইলিয়াস আলাইহিসালামের এই আহ্বানকে ইসরায়েলরা অস্বীকার করে দিল এবং কঠোরভাবে প্রত্যাখ্যান করল। অতপর নবী ইলিয়াস আলাইহিসালাম রাজা আখিয়াব এবং রানী ইজাবেলকে এক আল্লাহ তাআলার উপাসনা করতে আমন্ত্রণ জানালেন, কিন্তু তারাও তার কথা মানতে রাজি হয়নি। অতপর রানী ইজাবেল যেহেতু খুবই চালাক ছিল, তাই সে বুঝতে পারল যে হজরত ইলিয়াস আলাইহিসালাম তার জন্য এবং তার দেবতার জন্য হুমকি হতে পারে। তাই বাদশাহকে সাথে নিয়ে পরামর্শ করে হজরত ইলিয়াস আলাইহিসালামকে হত্যা করার পরিকল্পনা করল। এদিকে আল্লাহ তাআলা হজরত ইলিয়াস আলাইহিসালামকে বালবুক শহর পরিত্যাগ করার নির্দেশ জারি করলেন। তাই নবী ইলিয়াস আলাইহিসালাম শহর ছেড়ে পাহাড়ের একটি গুহায় আশ্রয় নিলেন এবং সেখানেই বসবাস করতে শুরু করেন। অতপর আল্লাহ তাআলা তার কুদরতি কারিশমা দেখাতে শুরু করলেন। নবী ইলিয়াস আলাইহিসালাম চলে যাওয়ার পর পুরো ইসরায়েল রাজ্যে দুর্ভিক্ষ দেখা দিল, কারণ টানা 3 বছর ধরে অনাবৃষ্টি চলছিল, ফলে সমস্ত ফসল নষ্ট হয়ে গেল এবং মানুষেরা 1 ফোঁটা পানির জন্য বেকুল হয়ে উঠল। খাবারের অভাবে দেশে লুটপাট ও চুরি বেড়ে গেল। এমনকি ইসরায়েলিরা আখিয়াব রাজার প্রাসাদ ঘিরে ফেলে
এবং একটি অংশে আগুন ধরিয়ে দেয়। অবশেষে উপায়ন্তর না দেখে রাজা আখিয়াব হযরত ইলিয়াস আলাইহিস সালামকে খুঁজে বের করার নির্দেশ দিলেন। অতঃপর অনেক তল্লাশি করে সৈন্যরা তাকে খুঁজে পেল এবং রাজার অনুরোধে হযরত ইলিয়াস আলাইহিস সালাম বালবুক শহরে ফিরে গেলেন। এদিকে বালদেবতার পুরোহিতরা এবং রানী ইজাবেল রাজার এই কাজের জন্য খুব রাগান্বিত ছিল এবং হযরত ইলিয়াস আলাইহিস সালামের প্রত্যাবর্তনে অসন্তুষ্ট ছিল। অতঃপর হযরত ইলিয়াস আলাইহিস সালাম বাদশাহ আখিয়াব এবং বনী ইসরায়েলদের কাছে এই প্রস্তাব পেশ করেন যে বালদেবতার পুরোহিতদের উচিত তাদের দেবতার নামে একটি পশু বলি দেওয়া এবং আমি আমার উপাস্য আল্লাহর নামে কুরবানি দেব, যার কুরবানি কবুল হবে তার প্রভুই সত্য হিসাবে প্রমাণিত হবে এবং সমস্ত জাতি সেই প্রভুর কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করবে। কিন্তু তখনকার কুরবানির রীতি এমন ছিল যে কুরবানির পর পশুগুলোকে খোলা মাঠে বা পাহাড়ের চূড়ায় রাখা হতো, অতপর আকাশ থেকে আগুন এসে তা পুড়িয়ে দিত এবং এটাই কুরবানি কবুল হওয়ার প্রমাণ ছিল। অতপর পরের দিন সকালে তারা সবাই কার্মেল পর্বতের চূড়ায় গিয়ে পৌঁছল। হযরত ইলিয়াস আলাইহিস সালাম এক পাশে দাঁড়িয়ে ছিলেন আর অন্য পাশে ছিল বালদেবতার পুরোহিতরা। উভয় পক্ষই পশু কুরবানি করে উঁচু জমিতে রেখে দিল। অতপর পুরোহিতদের বলি দেওয়া পশু আগের মতোই রয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই আকাশ থেকে একটি আগুন নেমে আসলো এবং এই আগুন হযরত ইলিয়াস আলাইহিস সালামের কুরবানিকে পুড়িয়ে ছাই করে দিল। এই দৃশ্য দেখে বনে ইসরায়েলদের মধ্যে হইচই পড়ে গেল। রাজা হতভম্ব হয়ে গেলেন এবং তার কাছে সত্যটা স্পষ্ট হয়ে গেল যে আল্লাহ তাআলা ইলিয়াস আলাইহিস সালামের সাথে আছেন এবং তিনিই প্রকৃত স্রষ্টা। তাই রাজা আখিয়াব হযরত ইলিয়াস আলাইহিস সালামের কাছে ক্ষমা চাইলেন এবং বন্ড পুরোহিতদেরকে হত্যা করার নির্দেশ দিলেন। অতপর হযরত ইলিয়াস আলাইহিস সালাম আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করলেন, ফলে হঠাৎ করেই আকাশের মধ্যে মেঘ জমতে শুরু করে এবং প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়। এর ফলে সমস্ত ইসরায়েলরা আবারও ইমানে ফিরে আসে এবং শিরক থেকে তাওবা করে। অন্যদিকে রানী ইজাবেল তার মূর্তি পূজাতেই লিপ্ত থেকে যায় এবং তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন যে হযরত ইলিয়াস আলাইহিস সালামকে হত্যা করে পুরোহিতদের মৃত্যুর প্রতিশোধ নেবে। তাই সে তার রূপ ও কথার প্ররোচনা দিয়ে আবারও রাজা আখিয়াবকে প্রলুব্ধ করতে শুরু করে। রাজা তার কথায় ফেঁসে গিয়ে আবারও বালমূর্তির পূজা শুরু করে দেয়। যখন বনে ইসরায়েলরা বৃষ্টির পানিতে সিক্ত হয়েছিল তখন তাদের অভাব অনটন মুছে গিয়ে সমৃদ্ধি ফিরে এসেছিল। তখন তারাও হযরত ইলিয়াস আলাইহিস সালামের ধর্ম থেকে মুখ ফিরিয়ে নিতে শুরু করল এবং তারা আবারও অশ্লীলতা ও শিরকের মধ্যে জড়িয়ে পড়ল। এদিকে রানী ইজাবেল হযরত ইলিয়াস আলাইহিস সালামের প্রাণের শত্রু হয়ে উঠেছিল। তাই নবী ইলিয়াস আলাইহিস সালাম বালবুক শহর ছেড়ে আবারও সিনাই পর্বতে চলে যেতে বাধ্য হন। সবচেয়ে দুঃখজনক বিষয় ছিল বনী ইসরায়েলরা সুস্পষ্ট নিদর্শন দেখেও আবারও কাফের হয়ে গিয়েছিল। তাদের মধ্যে মদ্যপান, ব্যভিচার এবং শিরিক প্রথা ব্যাপক হয়ে গিয়েছিল এবং বালবুক শহর আবারও দুষ্ট কাজের প্রাণকেন্দ্রে পরিণত হয়েছিল। তাই নবী ইলিয়াস আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন যে হয় এই জাতি সঠিক পথে আসুক আর না হয় তাদের উপর আল্লাহর শাস্তি নেমে আসুক। এদিকে আল্লাহ তাআলা ইসরায়েলদের জন্য আগে থেকেই ভিন্ন ধরনের একটি শাস্তি নির্ধারণ করে রেখেছিলেন। শুধুমাত্র তাদের উপর শাস্তি নেমে আসা বাকি ছিল, কারণ ইসরায়েল এবং ইহুদিয়া রাজ্যের সীমান্তে বর্বর উপজাতিদের বসবাস ছিল যারা সবসময় লুটপাট করত। তাদের জনসংখ্যাও দিন দিন বৃদ্ধি পেয়ে বেশ শক্তিশালী হয়ে উঠেছিল। তারা হঠাৎ করে ইসরায়েল রাজ্যে আক্রমণ করে বসে এবং পুরো শহর লুটপাট করে ঘরবাড়িতে আগুন ধরিয়ে দেয়, ফলে পুরো শহর নিমিষেই ধ্বংস হয়ে যায়। মানুষের মৃতদেহ এবং ধ্বংসস্তূপ সর্বত্রই দেখা যায়। এই বর্বর জাতি রাজা আখিয়াব, রানী ইজাবেল এবং তার পুত্রকেও হত্যা করেছিল এবং যেই রানী ইজাবেল তার ক্ষমতা, রাজকীয়তা এবং সৌন্দর্যের জন্য অহংকারী ছিল সেও মারা গেলে তার লাশটি রাস্তায় ফেলে দেওয়া হয়। বনে ইসরায়েলরা তাদের নিজের চোখে দেখেছিল যে অনেক বন্য কুকুর তার শরীর ছিঁড়ে ফেড়ে খাচ্ছে। সেই সময়ে তার দেবতা বাল বা অন্য কোনো মিথ্যা দেবতা তার কোনো উপকারে আসেনি। প্রিয় বন্ধুগণ, আজকের এই দিনে বালবুক শহরটি লেবানন নামে পরিচিত রয়েছে, যেখানে সেই যুগের ধ্বংসাবশেষ আজও সেই যুগের গৌরব ও ধ্বংসের সাক্ষ্য বহন করে, যা মানব জাতির জন্য আজও শিক্ষণীয় বিষয়।